Hey guys, good evening. Welcome back to my channel. আমি সুস্মিতা, আমার এসআরটি ভ্লগের নতুন একটি ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে, আর আজকে ভিডিওটা একটু অন্য সময় থেকে শুরু করছি, বুঝতেই পারছো ইভিনিং বলে শুরু করছি। তো আজকে রবিবার আর সকাল থেকে সেভাবে দেখার মতো কিছুই ছিল না। সকাল থেকে শরীরটা আমার একটু খারাপও ছিল, সেই জন্য ক্যামেরা অন করিনি, কিছু শেয়ার করিনি তোমাদের সাথে, আর সেরকম কিছু হয়নি সকাল থেকে। এই জাস্ট যেমন আর কি এমনি দিনগুলো কাটে তেমনই। তো এখন বিকেলবেলা দেখো রেডি হয়ে নিয়েছি, তো রেডি হয়ে নিয়েছি একটু বাজারে যাওয়ার জন্য। কিসের জন্য যাচ্ছি? রবিবার তো এমনিতেই আমাদের বাজারে যাওয়া হয়, তো সেটা তো তোমাদের দাদা একলা যায়, তো সাথে আমি যাচ্ছি। কিসের জন্য যাচ্ছি সেটা অবশ্যই জানতে পারবে, সাথে থাকো, ভিডিওটা কন্টিনিউ করো। আর ও এখন গিয়েছে, মিষ্টিকে রেডি করে দিয়েছি, মিষ্টিকে এখন মামার বাড়ি ডাকতে গিয়েছে। কারণ কি বলো তো, প্রচণ্ড পরিমাণে গরম, আর ওর দুটো একটা বইয়ের পড়াও রয়েছে, তো সেই জন্য ওকে বাজারে নিয়ে গেলে পড়াটাও অসুবিধা হবে, হয়ে যাবে, আর গরম হবে, কষ্ট হবে, তো সেই জন্য ওকে এখন পাঠিয়ে দিলাম, রাখতে গিয়েছে বাপের বাড়িতে। তো ওখানে রেখে আসুক, আসলে আর দুজন মিলে একসাথে বেরোবো। তো চলো যাবো আর তোমাদের সাথে শেয়ার করবো কি করছি না করছি, তার জন্য ভিডিওটা তোমরা কন্টিনিউ করো। চলে এসেছি বাজারে, আর এসেই প্রথমে এসেছি দেখো সবজি বাজারের মধ্যে। তো এখানে তোমাদের দাদা সবজি নিচ্ছে বেছে বেছে, তো যেহেতু আমি বাজার করি না, তো এইসব সম্বন্ধে আমার অতটা আইডিয়াও নেই, কোনটা পাকা কোনটা কচি এরা মানে অতটা আইডিয়া হয় না আমার, সেই জন্য ওই নেয় আর ওই তো বাজার করে। তো সবজি বাজারটা তোমাদের এখন একটু ঘুরিয়ে দেখাচ্ছি, আর খুব একটা বেশি সবজিও নেব না যেহেতু আজকে রবিবার, আর বৃহস্পতিবার জামাই ষষ্ঠী, আমি বুধবার দিন বিকালেই চলে যাব, তো সেই জন্য খুব একটা বেশি সবজি টবজি নেব না, অল্প কিছুই নেব। আর ষষ্ঠীর আগে যেহেতু আজকে লাস্ট রবিবার, সেই জন্য দেখো কি পরিমাণ ভিড় হয়েছে বাজারটাতে। আর তারপরে চলে এসেছি শাড়ির দোকানে, আর হ্যাঁ অবশ্যই শাড়ি বলতে জামা কাপড়ের দোকানে। তো তার আগে কিন্তু আমরা বাড়ির সমস্ত মুদিখানা বাজার, মানে যেগুলো আর কি মুদির বাজার হয়, সেগুলো করে নিয়েছি। তো যে দোকান থেকে করি সেই দোকান থেকেই করেছি রীতিমতো বাজার, কিন্তু তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ একটু মানে ওইগুলো তো শেয়ার করি অন্য সময়। তো আজকে ভাবলাম শাড়ির দোকানে এসেছি শেয়ার করি, তো এখন নেব মার জন্য শাড়ি, তো সেটাই আমি এখন বাছাবাছি চালাচ্ছি, তো সেটাই দেখছি এখন যে কোন শাড়িটা নিলে ভালো হয়। আসলে কি বলো তো, প্রত্যেক বছরে না তাঁতের শাড়ি দিই, তো তাঁতের শাড়ি সবসময় ভালো লাগে না, আর অত তো যে না এমন খুব বয়স হয়ে গেছে যে বাবা তাঁতের শাড়ি ছাড়া অন্য কিছু পরতে পারবে না, এমনটাও না। তো সেই জন্য ভাবলাম এবছর একটু অন্য ধরনের কিছু দেওয়া যাক, তো সেই জন্য একটু অন্য ধরনের এখন শাড়ি দেখছি। তো দেখো এই শাড়িগুলো বেশ ভালো লাগলো, সফট জামদানির মধ্যে, তো সেই জন্য বেশি শাড়ি একদম ঘাঁটাঘাঁটি করিনি, এক চান্সে যেটা নিয়েছি সেটাই, তো এই শাড়িটা নিয়েছি। আর এই দোকান থেকে আরও অনেক কিছুই কেনা হয়েছে, সেগুলো তো বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করব। আমাদের শপিং টপিং করা কমপ্লিট, এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি কিছু খাওয়ার জন্য। আর দেখো রাস্তায় এত পরিমাণে ভিড়, আসলে জামাই ষষ্ঠীর বাজার বলে কথা ভিড় তো হওয়াটা স্বাভাবিক, গাড়ির পুরো লাইন পড়ে গেছে পিছনে পিছনে, সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। এখন দেখো কি পরিমাণে জ্যাম হয়ে গিয়েছে, আর এখন যাচ্ছি না মেয়ের জন্য মিল্কি বার কিনতে, তো ও যেহেতু বাজারে আসেনি বলে দিয়েছে মিল্কি বার নিয়ে আসবে, তো এই দোকানটায় না অনেক রকম মানে চকলেট লজেন্স অনেক কিছুই পাওয়া যায়, তো এখান থেকে একটু মিল্কি বার নিয়ে নিলাম ওর জন্য। তারপরে এসেছি একটা রেস্টুরেন্টে, তো এখানে খাওয়া দাওয়া করবো না, এখান থেকে খাবার নিয়ে যাব বাড়ির জন্য, যেহেতু মেয়েটা বাড়িতে আছে তো বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করব। তো ওখান থেকে আবার ফেরার পথে দেখতে পেলাম এক জায়গায় ফুচকা বসেছে, ভাবলাম একটু ফুচকা খেয়ে নেওয়া যাক, কারণ কি বলতো খিদে পেয়ে গেছে প্রচণ্ড, তো যেহেতু খাবার বাড়ির জন্য নিয়েছি এখন তো খিদে পাচ্ছে, তো সেই জন্য একটু পেট পুজো করে নিচ্ছি, ফুচকা খেয়ে নিচ্ছি। তো ফুচকাটা বেশ ভালোই ছিল, কিন্তু কাঁচা লঙ্কা ছিল, সেই জন্য না সেগুলো বেছে বেছে আমি খাচ্ছিলাম। আর খাবারের মধ্যে মানে যে কোনো খাবারে কাঁচা লঙ্কা গালে পড়লে আমার একটু ভালো লাগে না আর সেই খাবারটা খেতে। তো দেখো তারপরে চলে এসেছি তৃষ্ণা মেটাবার জন্য লস্যি খেতে, গরমকালে মানে আইসক্রিম খাওয়ার থেকে এক গ্লাস যদি লস্যি খাওয়া যায় সেটা শরীরের পক্ষেও অনেকটা উপকার, আর তৃষ্ণাটাও মেটে। তো দুজন মিলে এখন বসে বসে লস্যি খাচ্ছি, আর এটা হচ্ছে আমাদের বাজারের ভিতরের দোকান, তো দারুণ দারুণ লস্যিটা বানায় আর অনেকটা করে দই দিয়ে দেয়, তো সেটাই এখন একেবারে তৃপ্তি মনে খাচ্ছি। আর এরপরে আমরা নেব বাজারের ব্যাগটা, তো আমরা যখনই বাজারে জামা কাপড় কেনার জন্য কিছু করার জন্য আসি তখনই আমরা কি করি বাজার যেই দোকান থেকে বাজার করি সেখানে ব্যাগটা রেখে যাই। বাজার থেকে বাড়িতে চলে এসেছি আর মেয়েকেও নিয়ে চলে এসেছি, এসে এখন বাজার থেকে একটু কিছু খাবার কিনে আনা হয়েছে, সেগুলো খাওয়া হচ্ছে, কারণ
কিছুই খাইনি ওখানে গিয়ে, না খেয়েছি বলতে ফুচকা খেলাম আর লস্যি খেয়েছি, তো এইটুকু খেয়ে চলে এসেছি। তো এগুলো খেলে তো আর পেট ভরে না। তো যাই হোক, রাতে তো যেহেতু কিছু রান্না বান্না করিনি, তাই রাতে খাবার জন্য একটু খাবার নিয়ে আসা হয়েছে, সেটাই এখন খেতে বসেছি। আর কি কেনাকাটা করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, আগে একটু খাওয়া দাওয়াটা সেরে নিই তারপরে, ঠিক আছে? তো চলো তোমাদেরকে দেখিয়ে নিই একবার। এই যে দেখো, ওই চাউমিন নিয়ে এসেছি, এক চাও তো, এই এক প্লেট এক চাও নিয়ে এসেছি, আর একটা রোল নিয়ে এসেছি, তো এই নিয়ে এসেছি, এটাই এখন তিনজন মিলে ভাগযোগ করে খেয়ে নেব। আর দুটো হচ্ছে চিকেন ফিঙ্গার নিয়েছিলাম, তো সেটা হচ্ছে বাড়িতে দিয়ে এসেছি। বাড়িতে বলতে মানে বাপি আর ভাই দুজনে আছে, মা বাড়িতে নেই, মা গিয়েছে মামার বাড়িতে, তো মেয়ে বাপির কাছেই ছিল সন্ধ্যে থেকে। তো দাদুর সাথে বেশ মজাতেই ছিল, অনেক কিছু খাওয়া দাওয়া করেছে, ঘোরাফেরা করেছে। তো রাত্রেবেলা পৌষ্টি ভাত খাবে, তো ওই চিকেন ফিঙ্গার দুটো দিয়ে এসেছি, তরকারি টরকারি সবই রয়েছে। তো এই এখন খাওয়া দাওয়া, তো চলো এখন খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে শেয়ার করব কি কেনাকাটা করলাম না করলাম, আর সাথে বাড়ির বাজার, তো এগুলো তোমার শেয়ার করব। আর বাজারে তো দেখলে কি পরিমাণে ভিড়, জামাই ষষ্ঠীর আগে আজকেই হচ্ছে লাস্ট রবিবার, সেই জন্য আজকে একটু বেশি ভিড় ছিল। যেহেতু অনেকটা রাত হয়ে গিয়েছে, তাই জামা কাপড়গুলো আর না দেখিয়ে দেখো ডাইরেক্ট চলে আসলাম বাড়ির বাজার দেখাতে। তো এখানে দেখো নেওয়া হয়েছে এক প্যাকেট অমৃতি, এক প্যাকেট ক্রিম কেকার বিস্কুট, আর একটা অরেঞ্জ গ্লুকন্ডি, আর হচ্ছে স্কচ ব্রাইট, আর পাশেই যে দেখতে পাচ্ছ কিষাণ জ্যাম। তো কিষাণ জ্যামটা না এবারে অরেঞ্জ ফ্লেভারের নিয়েছি, তো অন্য সময় ম্যাঙ্গো মিক্স ফ্রুট এগুলো আনা হয়, তো অরেঞ্জ ফ্লেভারটা নিলাম, দেখা যাক কেমন খেতে হয়। আর দেখো এখানে আমার শ্যাম্পু, মানে আগের সপ্তাহে যে ভুল করে যে শ্যাম্পুটা এনেছিল সেটাকে চেঞ্জ করে এই শ্যাম্পুটা নিয়ে এসেছি। আর তার সাথে দেখো আছে পাঁপড়, ছাতু, সানলাইট, আর হচ্ছে তোমার 500 সাদা তেল। আর এখানে দেখো ওই যে হলুদ মতো প্যাকেটটা দেখতে পাচ্ছ, স্পার্কেল লেখা আছে, তো ওইটা হচ্ছে বাসন মাজার সাবান। বাসন মাজার সাবান না প্রত্যেকবারে আমাদের কত কত করে কৌটো জমে যায়, সেই জন্য এবারে দেখলাম যে নতুন এই প্যাকটা উঠেছে কৌটো ছাড়া, তাই এটা নিয়ে নিলাম। আর এখানে বেশ কিছু সবজি আছে, যেমন ঝিঙে, পটল, ঢ্যাঁড়স, শসা, টমেটো, এরকম বেশ কিছু সবজি রয়েছে। তো সবজি টবজি অল্প করেই নেওয়া হয়েছে, বুঝতেই পারছ, আর বাড়ির বাজারগুলো তো আর নষ্ট হওয়ার না, মানে মুদি বাজারগুলো। তো এই হচ্ছে মোট বাজার দেখিয়ে নিলাম। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো চলে আসলাম আবার আজকে সকালবেলাতে। আর কালকে কি বলতো, কালকে রাত্রেবেলা না এত ঘুম পাচ্ছিল আর অনেকটা রাত হয়ে গিয়েছিল, সেই জন্য শুধু বাড়ির বাজারটা দেখিয়েই ভিডিওটা ওখানেই রেখে দিয়েছি। তো সেই ভিডিওটা আজকে আবার শুরু করলাম, এই এইগুলো তো তোমার সাথে কিছুই শেয়ার করা হয়নি। তো চলো এখন সকালবেলা শেয়ার করে নিই, সকালবেলা কাজকর্ম সেরে আর বসলাম এগুলো দেখাবার জন্য। তো প্রথমেই আর কি মা শাড়িটা দেখাই তোমাদেরকে, এই যে দেখো খুব সুন্দর লাগছে শাড়িটা দেখতে, তো খুব ভালো লেগেছে। তো শাড়িটা মানে অন্যবারে না তাঁতের মধ্যে নিই, ওই যে তাঁতের মধ্যে যেমন পাড় বসানো থাকে সেরকম প্রত্যেকবারে একই ধরনের হয়ে যায়, তো ভাবলাম এবারে একটু অন্য ধরনের নিই, মানে তাঁত ছাড়া একটু অন্য কাপড়টা অন্য ধরনের নিই। তো বললো এটা একরকমের জামদানি বললো, তো খুব সুন্দর, মানে ডিজাইনটাও খুব সুন্দর, শাড়িটাও দেখতেও খুব সুন্দর লাগছে, আর কাপড়টা ওই যে তসর টাইপের, তো সেই তসর টাইপের কাপড় বললো, সফট জামদানি। তো যাই হোক, একটু অন্য ধরনের জিনিসটা তাই ভালো লাগলো দেখতে। তো এটা গেল মার জন্য শাড়ি, আর এটা হচ্ছে বাপির জন্য অন্যবারে নিই পাঞ্জাবি, আমাদেরকে আগের বছরে দেখিয়েছিলাম আগের বছর আমার ভিডিওতে। তো চ্যানেলটা তো এক বছর হয়েই গেল, আর আগের বছরে যা যা করেছি সেগুলো আবার এবছর রিপিট চলছে, এখন মানে আবার সেই অনুষ্ঠানগুলো ফিরে ফিরে আসছে। তো পাঞ্জাবি নিই, আর এবারে পাঞ্জাবিগুলো ঠিক অতটা পছন্দ হচ্ছিল না, তাই এরকম পাতলা ধরনের যে শার্টগুলো খুব সুন্দর দেখতে দেখো, তো সেই জন্য এই শার্টটা নিয়েছি, এরকম দেখো প্রিন্টের উপরে, তো প্রিন্টের উপরে এরকম শার্ট বাপির জন্য নিয়েছি এই শার্টটা গেল। আর মানে ষষ্ঠীতে জামাইকে দেওয়ার জন্য, মানে তোমাদের দাদাকে দেওয়ার জন্য আগে আগে আমি যেতাম বাপির সাথে কেনাকাটা করতে, আর এখন আর যাইও না, আর দিনের পর দিন তো
তো এখন আর যাই না, মানে এখন আর যাওয়া হয় না। আর দিনের পর দিন তোমার মধ্যে দাদার পছন্দ অন্যরকম হয়ে যাচ্ছে, আমি কিছু পছন্দ করে আনলেও সে আবার পছন্দ হয় না। তো বাবা নিজের পছন্দই কিনুক কিনুক, সেই জন্যই বাপি টাকা দিয়ে দিয়েছে। তো টাকা দিয়ে দিতে ও দেখো এই নিয়েছে একটা জিন্স আর একটা শার্ট। তো এই জিন্সটা নিয়েছে, পুরো প্যাকিং করা থাক আর খুলবো না, এই জিন্সটা নিয়েছে ওই অ্যাশ কালার টাইপের। তো এই জিন্স আর সাথে নিয়েছে এই শার্টটা, দেখো কত সুন্দর, দারুণ লাগছে শার্টটা দেখতে। আমার তো খুব খুব পছন্দ হয়েছে শার্টটা। তো এই শার্ট আর এই জিন্সটা নিয়েছে, এই গেল। তো মোট বাজার হওয়ার কথা ছিল এই, সাথে আমি গিয়ে আমার জন্য কিন্তু একটা জিনিস আমি নিয়ে নিয়েছি। তো দেখো আমার জন্য আমি কুর্তিটা নিয়ে নিয়েছি, মানে গিয়েছি আর কিছু না নিয়ে ছাড়ি বলো। তো কুর্তি নিতাম নিতাম না, মানে হঠাৎ করে আর কি দেখলাম যে কুর্তি দেখাচ্ছে, মানে কুর্তি দেখতে পেলাম। তো সেটা দেখতে গিয়ে আরো কয়েকটা এটা বের করো ওটা বের করো করতে করতে একটু এই সাদার মধ্যে এটা পছন্দ হলো, সাদা না ওই অফ হোয়াইট টাইপের, তো এটা পছন্দ হলাম, তো সেই জন্য এটা নিয়ে নিলাম। বেশ সুন্দর দেখতে, দেখো মানে বোতাম দেওয়া আর হাফ কলার আর প্রিন্ট আছে তার মধ্যে, আবার কি বলে ওটা চুমকি চুমকি টাইপের বসানো, প্রিন্টের মধ্যে চুমকি চুমকি টাইপের বসানো আছে। তো বেশ ভালো লাগলো, কুর্তিটা নিয়ে নিলাম। তো এই আজকে আমাদের বাজার, বাজার বলতে শপিং, আর কালকে বাজার তো দেখিয়েছি। আর সাথে একটা হেনা নিয়েছিলাম, এই যে দেখো নিজেকে গিয়েই আনতে হলো নিজের জন্য হেনাটা, ও তো মানে খুঁজে খুঁজে পেলো না, তো আমি পেলাম হেনাটা শেষ পর্যন্ত। তো নূপুর হেনা, আমার মানে চুলটা অনেক দিন হেনা করা হয় না, বিয়ের আগে প্রত্যেক মাসে মাসে করতাম, বিয়ের পর আজ 9 বছর হয়ে গেল, মানে বছরে মনে হয় একবার হেনা হয়, এরকম একটা ব্যাপার এসে গেছে। তাও তো চুলটা পুরো ড্যামেজ হয়ে গেছে, চুলের ডগাগুলো ফেটে ফেটে দুটো তিনটে করে মুখ বেরিয়ে গেছে আর একটা। তো হেনাটা দিলে না চুলে অনেকটা পুষ্টি যোগান দেয়, আর এটা এই হেনাটা খুব সুন্দর একটা ন্যাচারাল কালার কালারও হয়, সেটাও আমার খুব ভালো লাগে, তো সেই জন্য আমি নূপুর হেনাটাই করি, আর এটা আমার চুলে ভালো স্যুট করে। তো এই মোট দেখিয়ে নিলাম সমস্তটাই, সমস্ত কিছু তোমাদের সাথে। তো চলো আজকে ভিডিওটা এতদূরই স্টপ রাখলাম, এরপর থেকে কী করছি না করছি এরপর থেকে তোমরা অবশ্যই দেখতে পাবে। তো চলো দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভিডিওর সাথে, আজকের মতো টাটা, বাই বাই।